आज के मुरले कल के दुई दी कोरली ना शरो
সরাসরি চলে যাব আমাদের প্রধান বিচারক আয়ুব বাচ্চু আপনার কাছে। কেমন লাগলো আমাদের সুজিতার গান? সুজিতা, খুবই চমৎকার গেয়েছো তোমার গান। এর আগেও শুনেছি, আজকে আমি একটু অ্যাড করতে চাই। যারা এই মুহূর্তে বাড়িতে বসে তোমার গান দেখছেন, তাদের বাড়ির আরেকটা কামরায় হয়তো একজন অসুস্থ মাতা কিংবা একজন পিতা কিংবা দাদা বা আত্মীয় কিংবা স্বজন, সন্তান সন্ততি কেউ না কেউ একজন পাশের রুমে আছেন। এই মুহূর্তে তোমার গান যারা দেখছেন বাড়িতে বসে, এই কথার মাহাত্মগুলো ওনারা অনেক ভালো বুঝতে পারবেন তোমার চেয়েও বেশি। তোমার বয়স অনেক ছোট, তুমি যা গেয়েছো গানের কথাগুলি, যে যে মানে যে পর্যায়ের কথা গানের কথাগুলি, যে লেভেলের কথা, ওই পর্যায়ের তোমার আমি জানি না তোমার অতটুকু এখনও কষ্ট করতে হয়নি জীবনে। আর যারা শুনছেন বাড়িতে, ওখানে নিশ্চয়ই এমন লোক আছেন, এমন জ্ঞানী গুণী মানুষজন আছেন সারা বাংলাদেশ জুড়ে, যারা তোমার গানের প্রত্যেকটা লাইন ওনারা প্রাণ থেকে অনুভব করছেন। আসলে মানুষ প্রতিদিনই পাগলের মতো ছুটছে আয়োজন করার জন্য, কোনো লাভ নেই, দুদিন পরে সব শেষ। চমৎকার এই গানটা গাওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি হাজারো ধন্যবাদ জানাই বাংলাদেশের পক্ষ থেকে। আসলে আমার আর কিছু বলার নেই। থ্যাংক ইউ সো ভেরি মাচ, অনেক অনেক ভালো গেয়েছ। রেজওয়ানা চৌধুরী বন্যা, আমি ঠিক এই কথাটাই বলতে চাইছিলাম। বাচ্চু বলে দিল যে তোমার যে বয়স, তোমার এখন জীবন প্রাণশক্তিতে পরিপূর্ণ, জীবন সামনে, আর তুমি যে গান গাইলে যে গভীর দার্শনিক উপলব্ধি পুরো গান জুড়ে, সেটা আমাদের বয়সী মানুষদের মাঝে মধ্যে মনে হয়। আর যেটা বললো বাড়ির বড়দের, এটা যদিও একেবারে চিরসত্য, চিরন্তন সত্য, কিন্তু আমরা তো সবসময় সেটাকে মনে রাখি না। কিন্তু তুমি যেভাবে গাইলে, এত ছোট মানুষ এত সুন্দর করে গাইলে, আর পল্লীর এই সমস্ত কবিরা যে গভীর জীবন বোধ তাদের সহজ কথায় সহজ সুরে তুলে ধরেন, এগুলো শুনলে মনে হয় যে এরা কোথা থেকে এই দার্শনিক উপলব্ধি ধরলেন ভেতরে। আমি গীতিকারের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এত সুন্দর গান, আর তোমার প্রতিও যে খুব সুন্দর করে গাইলে, খুব সুন্দর করে গাইলে, মানে যতক্ষণ তুমি, আর সবচেয়ে বড় কথা আরেকটা যেটা বলতে ভুলে গেলাম, তোমার গানের মধ্যে সেই মানে মাটির গন্ধটা ছিল অরিজিনাল, যে তোমার সেকেন্ড লাইনে একটা বলছে না, তোমার ওই পল্লীগীতিতে যারা গায় অরিজিনাল, তোমার ঠিক পরিষ্কার করে আমরা তোমার, এই জিনিসগুলি আমার খুব ভালো লাগলো। একদম অরিজিনালিটি ছিল গাওয়াটার মধ্যে, ভীষণ, মানে পুরো তোমার গেট আপ, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার সব কিছুর মধ্যে একটা অসম্ভব গ্রামের যে সরলতা এবং পল্লীগীতির যে গভীর একটা ব্যাপার, ডিপ থট যেটা, সেটা খুব ছিল একদম পা থেকে মাথা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ। দিলরুবা খান, আচ্ছা আমি যার গান ও গাইল, গীতিকারের নাম হচ্ছে প্লাবন কুরেশি, ওর খুব একটা বয়স না, কিন্তু যতগুলো গান আমি শুনেছি চমৎকার গান ও লিখে এবং নিজে সুর করে। আরেকটা কথা আমি যেটা বলতে চাই, যে বৈশাখ জ্যৈষ্ঠী মাসে আমাদের দেশে, আমি তো উত্তরাঞ্চলের মানুষ, ওখানে দেখি মাটিগুলো চৌচির হয়ে যায়, ফেটে ফেটে যায়, চৌচির হয়ে যায় একদম। তখন যখন বৃষ্টিটা আসে, ও বৃষ্টির মধ্যে সদা মাটির একটা গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার গলার মধ্যে ওই গন্ধটা খুঁজে পাওয়া যাচ্ছে, খুঁজে পেয়েছি। মানে এটাই হচ্ছে আমাদের নারীর টান, এটা আমাদের আত্মার টান, অরিজিনাল। খুব ভালো লাগলো তোমার গানটা, খুব ভালো গেয়েছো। কথা বলবো, আমি যখন প্রতিযোগিতায় থাকি, এই প্রতিযোগিতায় থাকাকালীন আমার দাদিমা মারা গেছে, আমি তাকে দেখতেও পারিনি। ও পাঁচ দিন হচ্ছে আজকে। থাক শোনা, তুমি কেঁদো না ময়না, আন্তরিক সহমর্মিতা তোমার এই যে দুঃখকে, মানে দাদিকে দেখতে পেলে না শেষটা, এটা অসম্ভব, আমাদের শুনেও খুব কষ্ট লাগলো, খুব কষ্ট লাগলো। আমরা এখন আমার মনে এইভাবে বলি, পুরো আরং ডেরি চ্যানেলায় উপস্থিত আমরা সবাই, উই আর পেইং আওয়ার কন্ডোলেন্সেস, সত্যি আমরা দুঃখবোধ জানাচ্ছি। থ্যাংক ইউ। বাপ্পা মজুমদার, না ওর এই ব্যাপারটা শুনে আসলে খুব খুব খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে আসলে। তুমি খুব ভালো গেছো সুজিতা, খুব ভালো গেছো। তোমার এই বয়সে
এসে তুমি এত কঠিন একটা গান গেয়েছো, অনেক কঠিন, বিষয়টা অনেক কঠিন এবং একেবারেই সত্য কথা, চরম সত্য কথা নিয়ে এই গানটা। ভালো থাকো, ভালো করে গান করো। ধন্যবাদ। এবারে রাহুল আনন্দ। আমাদের সবার বাস্তবতা আর সুজিতার বাস্তবতা এক নয়। সুজিতার বাস্তবতা অন্য যে কোনো দশজনের চেয়ে আলাদা। সুজিতাকে যে যেভাবে বাঁচতে হয়, সেই বাঁচার পর আবার গান গাওয়া, এটা সুস্থ মানুষের পক্ষে আসলে কতটা সম্ভব আমি জানি না। একটু পাগল প্রায় মানুষ হতে হয়, আর সেই জায়গা থেকে আমি সুজিতাকে পাগলিই বলবো। এই পাগলি একটা গানের ভাণ্ডার। মা যেটা বললেন যে সুধা মাটির গন্ধ, এই গন্ধ এমনি এমনি বেরোয় না গো, এটা বের হওয়ার জন্য ওই যে চৌচির হয়ে ফেটে যাওয়াটা আছে, আমি জানি। খুব ভালো থাকিস মা।